বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাবড়ায়। খুন নাকি আত্মহত্যা, ধন্দে পুলিশ। সন্তানের অত্যাচারে প্রাণ গেল বৃদ্ধ পিতার, দাবি স্থানীয়দের। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, গোটা পৃথিবীর প্রত্যেক পিতামাতাই বোধহয় তাদের সন্তানের জন্য এমন মঙ্গল কামনাই করেন, কিন্তু শেষ পর্যন্ত সেই সন্তানের অত্যাচারেই প্রাণ গেল বৃদ্ধ পিতার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার আনারবেড়িয়া বিদ্যাসাগর পল্লীতে। এলাকাবাসীদের অভিযোগ এমনটাই। শুক্রবার সকালে ঘরের মধ্যে বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাবড়া থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যের সূত্রে জানা গেছে, মৃত ওই বৃদ্ধের নাম যতীন্দ্রনাথ মৃধা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর। ওই বিদ্যাসাগর পল্লীতে নিজের বাড়িতেই ছেলে, বৌমা, নাতি ও নিজের স্ত্রীকে নিয়েই থাকতেন বৃদ্ধ। ছেলে রিপন এবং বৌমা ওই বৃদ্ধের ওপর দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার করত বলে জানিয়েছেন এলাকাবাসীরা। ছেলে বৌমার অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজের সন্তানের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগও জানিয়েছিলেন যতীন্দ্রনাথবাবু, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। কারণ পুলিশে অভিযোগ জানানোর পরও নিয়মিত ছেলে বৌমার অত্যাচারের খাড়া ঝুলত ওই বৃদ্ধের মাথায়। শুক্রবার সকালে নিজের বাড়িতেই যতীন্দ্রনাথবাবুর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও আসেন ওই বাড়িতে। স্থানীয়রা জানিয়েছেন, বৃদ্ধের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত ঝরছিল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার কিরণ চ্যাটার্জি জানিয়েছেন, এই মৃত্যু স্বাভাবিক নয়। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও দাবি করেন তিনি। কিছুদিন আগে ওনাকে আমরা সম্পূর্ণ ট্রিটমেন্ট করাই, ওনার ছেলে রিপন মিদাক এবং বৌমা মিলে খেতে দিত না। উনি লিখিত অভিযোগ জানায় গত দু মাস আগে হাবড়া থানায়। আজকে যখন ওই পাড়ার থেকে ফোন আসে যে আপনারা আসুন, উনি মারা গেছে। যেহেতু আমরা ওনার সম্পূর্ণ ডাক্তার খরচা আমরাই দিয়েছিলাম, তাই আমরা আজকে যখন দেখতে যাই, গিয়ে দেখি যে ওনার এক সাইড চোখের এই দিকটা পুরো ফোলা, মাথার এখানটা ফাটা এবং পুরো রক্ত, তখনও কাঁচা রক্ত। তখন আমাদের সন্দেহ হয় এবং ওনার ছেলেকে জিজ্ঞেস করলে বলে যে আমরা বাড়ি ছিলাম না, উনি, ওনার ছেলে, বৌমা এবং নাতি কেউ বাড়ি ছিল না। তখন আমাদের সন্দেহ হওয়ার দরুন আমরা হাবড়া থানার দ্বারস্থ হই এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ করি যাতে এই বিষয়টা দেখে। চাইছি, আমার কথা হচ্ছে প্রশাসনের উপর ভরসা আছে। এখন ওনার ডেড বডি হাবড়া হসপিটালে পাঠিয়েছে, পোস্টমার্টাম হবে, যেটা সত্যি সেটা বেরিয়ে আসবে, প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। তবে মৃত যতীন্দ্রনাথ বাবুর অভিযুক্ত ছেলে রিপন মৃধা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত থেকেই তিনি ও তার স্ত্রী, সন্তান কেউই বাড়িতে ছিলেন না। এই ঘটনা কিভাবে হলো সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন অভিযুক্ত রিপন। আমার ওয়াইফ কারখানায় কাজ করে, সেলাই কারখানা। আমি তো সঠিকটা জানি না, সেদিন বলছি। কটা এলেন আপনি কাছ থেকে? আমি এসেছি কম কম করে সাড়ে নটা দশটা বাজে তখন এসেছি। কি কাজ করেন? আমি রাজমিস্ত্রির কাজ করি। সাড়ে নটা দশটা বাজলো রাজমিস্ত্রির কাজে? আমার দরকার ছিল, আমি তাই গেছিলাম। ওদিকে কোথায় গেছিলেন? আমার কাজে কাজ করছি তখন, কাজের ওখান থেকেই বেরিয়েছি সাতটার সময়। তারপরে দেখি বাবা এরকম, তারপর আমি সবাইকে বলি, তারপরে সে ঘর থেকে খবর দিই। আমার ছোটো ছেলে পড়তে গেছে, সব বড়ো ছেলেও বাড়ি ছিল না। ডাক্তার দেখেছিলেন বা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন? না, আমি সময় পাইনি। এবার এসে যখন তারপর ডাক্তার নিয়ে এসেছি, সে বলছে সময় হয়ে গেছে। আমি বলছি তাহলে বলছে ডেথ সার্টিফিকেট যদি দিতে হয় আমার মিনিমাম তিন ঘন্টা সময় লাগবে। আমি ঠিক আছে, তাহলে তাই হোক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।